এটা কিভাবে সম্ভব যে এক পক্ষের কাছে কেবল দাবি জানানো হচ্ছে এবং অন্য পক্ষের প্রতি কোনো দাবি নেই? ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানানোর পরিবর্তে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে আত্মসমর্পণ করতে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ব্লিঙ্কেন। ব্লিঙ্কেন বলেন যে ব্যাপারটি তার কাছে অবাক লাগছে তা হল অধিকাংশ দেশ গাজায় যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার, কিন্তু কেউই হামাসকে আত্মসমর্পণ করতে বলছে না। হামাসকে নিরীহ বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে অস্ত্র চালানো বন্ধ করতে বলছে না কোনো দেশ। তিনি বলেন হামাস যদি অস্ত্র ফেলে দিতে রাজি হয় তাহলে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ থামানো সম্ভব। ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেছেন সবাই চায় এই যুদ্ধ শিগগিরই বন্ধ হোক, কিন্তু যদি হামাস তার সামরিক ক্ষমতা সহ গাজায় তার অবস্থান টিকিয়ে রাখে তাহলে বারবার 7 অক্টোবরের মতো হামলা সেখানে ঘটতে থাকবে, আর এ ধরনের হামলা ইসরায়েলের জন্য হুমকি, মধ্যপ্রাচ্যের জন্য হুমকি এবং বৈশ্বিক শান্তির জন্য হুমকি। তবে ইসরায়েলের স্থল ও বিমান বাহিনী যে মাত্রায় গাজায় অভিযান চালাচ্ছে তারও সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন আরও বলেন যুক্তরাষ্ট্র এর আগে একাধিকবার ইসরায়েলকে গাজায় অভিযান আরও সুনির্দিষ্ট করার কথা বলেছে, অর্থাৎ হামাসের বিভিন্ন স্থাপনা ধ্বংসের ক্ষেত্রে গাজার বেসামরিকদের ক্ষয়ক্ষতি যতদূর সম্ভব যেন এড়ানো সম্ভব হয়। ইসরায়েলি বাহিনীর টানা 1.5 মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়িয়েছে 20,000। এই নিহতদের 70% নারী ও শিশু, সেই সঙ্গে আহত হয়েছেন আরও 52,586 জন এবং নিখোঁজ রয়েছেন 6,700 জন। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে। অন্যদিকে হামাসের গত 7 অক্টোবরের হামলায় ইসরায়েলের নিহত হয়েছিলেন 1,200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ড থেকে 242 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের সেদিন জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা। 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির সময় নিজের কবজায় আটক জিম্মিদের মধ্য থেকে 118 জনকে মুক্তি দিয়েছিল হামাস। বিপরীতে এই সময়সীমায় ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় 150 জন ফিলিস্তিনি বন্দীকে। এই যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কানিস্তাতে মানিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।